তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আর আমরা এই যে ভাত খেয়ে নিচ্ছি সবাই গরম গরম বেগুন আর হচ্ছে আলু ভাজা তো এখানে দেখো দিদি এসে গেছে তো আমরা হচ্ছে যাব আজকে গ্রামের বাড়িতে মানে বাবার এই বাড়িতে আর কি তো ওই যে দিদি আর দিদির ছেলে বসে আছে তো আমরা আমিও রেডি হয়েছিলাম তো আমি এই যে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি আর কি তো বৌদি আর আগিয়ে দিচ্ছে আমাকে আর দিদি ক্যামেরাটা ধরেছে আর কি তো এই যে দেখো বৌদি ব্যাগগুলো নিয়ে যাচ্ছে আর দিদিও যাচ্ছে পেছন পিছন তো আমি আর দিদি যাবো বৌদি আর কি আমাদের টোটোতে উঠিয়ে দিয়ে তারপর বাড়িতে চলে আসবে তো আমি বাড়িতে চলে এসেছি গ্রামের বাড়িতে আর দেখো আজকে মিনুগুলো তোমরা দেখে নাও কী কী রান্না হয়েছে তো এখানে দেখো আমি আর দিদি ভাত খাচ্ছি তো দিদি বলেছিল বিকেলে আর কি চলে যাবে সেই জন্য হচ্ছে শাড়িটাড়ি চেঞ্জ করে তো নাইটিটা পড়তে বলেছিলাম তোর বলো না বিকেলে চলে যাব টোটো পেলে তো এখানে দেখো হচ্ছে এখন প্রায় সন্ধ্যে হতেই চলেছে আর এখানে হচ্ছে এসেছে ফুচকা তো ফুচকার গাড়ি এসেছে তো সবাই ফুচকা খাবে সেই জন্য ফুচকাগুলো দাঁড়িয়ে আছে তো আমি আর ঠান্ডার জন্য আর কি ফুচকা খাবো না তেঁতুলের জলটা খাবো না তো তারপর হচ্ছে সবাই চাটই খাবে তো সবার জন্য হচ্ছে ছটা না সাতটা হচ্ছে চাট বানানো হয়েছে আর কি তো উনি আর কি রেডি করছেন তো বন্ধুরা দেখো মাটিতে নিয়ে এসেছি যা সবাই খেয়ে নিয়েছে আর আমি এখন বসে বসে খাচ্ছি আর একটু ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এখানে রাতে রান্না হচ্ছে ডিম আর তো রান্নাটা মানে বৌদি সব কিছু রেডি করেছে আর আমি একটু নাড়াঝাড়া দিচ্ছি ক্যামেরাটা মানে ভিডিও করব বলে আর কি তো দেখো ডিমের ঝোল করা হবে পাতলা করে ডিমের ঝোল আর সবার জন্য গোটা গোটা ডিম তো এই যে ডিমগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম আর তো সবার জন্য আর এখানে দেখো মশলাটা ভালো করে কষি আমি ডিমগুলো আগে দিয়ে দিয়েছি তারপরে দেবো ঝোল তো তারপর একটু পাতলাই হবে ঝোলটা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ব্লগে